গুড মর্নিং ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। হাই ফ্রেন্ড, আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি, তো আজকে সবার তিতা খাওয়ার দিন। আজকে হচ্ছে তিতা ডে। আজকে আমার ফ্রেন্ড আমাকে ফোন করে বলে হ্যাপি তিতা ডে। আর যাই হোক, তো চলো আজকে সকাল সকাল সব কিছু পরিষ্কার করে নিয়েছি, বাড়ি ঘর রান্নাবান্না সব ছেড়ে পরিষ্কার করে উঠুন ধুয়ে উঠে একদম ফ্রেশ হয়ে রান্নাঘর চলে এসেছি। আজকে অনেক রকম পদ রান্না হয়, খুব শুধু তিত্ত আর তিত্ত, চলো দেখতে থাকো। আর আজ আমাদের সকালের খাবার হচ্ছে ছাতু, ছাতু কলা আর মিষ্টি দই। কাল রাতে সব নিয়ে আসা হয়েছে, তো মা সব রেডি করে দিচ্ছে। আমরা সবাই ছাতু কলা খেয়ে সাথে মুড়িয়ে নেবো, এটা খেয়ে আমি দুপুরে রান্না করতে চলে যাব। তো দেখো দুপুরে আজকে অনেক আইটেম অনেক রকমের ভাজা হবে, এখানে দেখতে পাচ্ছ। যখন খেতে দেবো তখন তোমাদেরকে আমি আবার বলবো কী কী রান্না করেছি। তো এই হলো আমার আজকে দুপুরে রান্না। আরও একটা কাঁঠাল ছিল, কাঁঠাল রান্না করবো, মানে ইঁচড় যাকে বলে। তো সেখানে কাঁঠাল খুব ছোট্ট ছিল, তবু তার সঙ্গে আমি কী করেছি, ডালের বড়া করে দিয়ে দিয়েছি। তো দেখো আজকে কী রান্না করেছি, এই যে বড়াগুলো করেছি, আর এবার দেখো আমি কী কী রান্না করেছি। এই হলো কোয়াশ ভাজা, আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, দিচ্ছি বেগুন ভাজা, আলু ভাজা, এখানে দিয়েছি লাউয়ের খোসা ভাজা ছিল, আর দিচ্ছি তেঁতো শাক, যেটা আমার তেঁতো শাক খেতে হয় সেটা, আর এখানে দিচ্ছি সেই চোরের তরকারি ডালের বড়া দিয়ে, আর এখানে হচ্ছে শুক্তোর ডাল, আর সাথে টক ডালটাও আছে, সেটা আমি একটু পরে নিয়ে আসছি। তো এই হচ্ছে আমার আজকের আইটেম। তো ফ্রেন্ডস, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।